ডে ওয়ান গ্যাবা টেস্ট ম্যাচ, শুধু 80টা বল খেলা আমরা দেখতে পেলাম। আমরা যেমন আমরা প্রেডিক্ট করেছিলাম যে বৃষ্টির সম্ভাবনা আছে ম্যাচের দিন, এবং সেটাই হলো। সকাল থেকেই আকাশের রং মেঘলা, আকাশ একদম মেঘলা ছিল, আকাশের মুখ ভার ছিল, এবং এক ঘন্টার খেলা হবার পরই আমরা দেখলাম যে এমন বৃষ্টি এলো। তারপরে আর মানে ইট ওয়াজ লাইক হেভি ডাউন পোর, এবং তখন তারপরের দিকে একটু অবশ্য বৃষ্টিটা কমেছিল, কিন্তু স্টিল ড্রিজল চলছিল, এবং আমার মনে হয় না গ্রাউন্ডসম্যানদের কাছে এনাফ অপরচুনিটি ছিল এইখানে ম্যাচ শুরু করার। এবং মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ডে, স্যাটারডে ক্রাউড ছিল পুরো প্যাকড আপ ক্রাউড, সোল্ড আউট ক্রাউড, দুটো দুজন টিমেরই সাপোর্টার এসেছিল ভারত, স্পেশালি ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ ইন্ডিয়া ওয়ান এ ভেরি ইম্পর্টেন্ট টস। আমার মনে হয়েছিল আজকের দিনটা আজ আইডিয়াল বোলিং ডে, ইন্ডিয়া টস জিতে অস্ট্রেলিয়াকে আন্ডার প্রেশার রাখতো বল করে, বাট এগেন ওয়েদার গডস ওয়ার নট কাইন্ড এনাফ। বাট কি করা যায় এরপরে, অ্যাজ কি ভারতের স্ট্র্যাটেজি হওয়া উচিত অ্যাজ উই হেড ফার্দার ইন দিস গেম? আমার মনে হয় দেখুন এই টেস্ট ম্যাচের যা ওয়েদার প্রেডিকশন, ডে থ্রু ডে কালকে অবশ্য আপনারা হয়তো মানে পুরো দিনের খেলা দেখলেও দেখতে পারেন, কারণ কালকে বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ তিন দিন বৃষ্টির সম্ভাবনা আছে। সুতরাং আমার মনে হয় না উইল হ্যাভ এনাফ টাইম টু গেট এ রেজাল্ট আউট অফ দিস টেস্ট ম্যাচ, যদি না দুটো টিমই খুব বাজে ব্যাটিং করে, যেটা আমার মনে হচ্ছে না হবে, কারণ ইটস আ ফ্ল্যাট উইকেট, ইটস আ ফ্ল্যাট ডে, এখানে বলটা একটু পুরনো হলে তেমন কিছু এই উইকেটে হবে না। আই থিঙ্ক ভারত চাইবে যতটা সম্ভব অস্ট্রেলিয়াকে প্রেশারে রাখার, অস্ট্রেলিয়াকে লোস করে কালকে অল আউট করে, তারপর একটু ব্যাট উইথ দ্য ব্যাটে ওদের উপর একটু প্রেশার বানানো। বাট স্টিল এগেন কতটা আমরা সময় পাবো, কতটাই পুরো থ্রু আউট দিস টেস্ট ম্যাচ 250 over 300 over কি হবে, ইটস হাইলি আনলাইকলি। বাট আমরা আশা করবো অ্যাজ এ ক্রিকেট প্রেমী যেন এই ম্যাচটা মানে যতটা সম্ভব এই ম্যাচটা করা যায়, আর যদি না হয় তাহলে যদি আমরা মেলবোর্নে 1-1 করে যাই তাহলে তো লাস্ট দুটো সিরিজ, লাস্ট টেস্ট সিরিজের লাস্ট দুটো টেস্ট ম্যাচ তো পুরো একদম জমে কি সিরিজ ডিসাইডার হয়ে যাবে লাস্ট দুটো টেস্ট ম্যাচ, বক্সিং ডে আর নিউ ইয়ার টেস্ট ম্যাচ। তো যাই হোক, আজকে আমার মনে হচ্ছে ভারতের সকালে টসে জিতে বোলিং করার সিদ্ধান্তটা যথেষ্ট একদম সঠিক সিদ্ধান্ত। আকাশদীপকে আপনারা দেখলেন, আকাশদীপের আজকে বোলিং দেখলেন, আমরা বারবার এটা নেটে নেট থেকে রিপোর্ট করছিলাম, নেট প্র্যাকটিস থেকে ভারতের, যে আকাশদীপ ভারতের বেস্ট বোলার এই ট্যুরে এখনো পর্যন্ত নেটে, আর তার কিন্তু একটা ঝলক আমরা আজকে ওনার বোলিংও দেখতে পেলাম। আই থিঙ্ক আমার কাছে মোহাম্মদ সিরাজ যে বলটা করলো নিউ বলে একটু ডিসঅ্যাপয়েন্ট করলো আমাকে, নট এনাফ পেস, লাইন লেন্থটাও একটু মানে কি বলবো ওয়েওয়ার্ড লাইন লেন্থ, হি ওয়াজ নট মেকিং ইট দ্য ব্যাটার্স প্লে। সো আমার মনে হয় যে কালকে এখন আমরা কামব্যাক করব, কালকে যখন আমরা ফিরে আসবো ডেসনেতে, হ্যালো ডু ইউ থিংক উইল গেট প্লে টুমরো? নো কাম অন, হ্যালো অস্ট্রেলিয়া, টিপিক্যাল অস্ট্রেলিয়া দর্শক, দে লাভ ক্যামেরাস। যাই হোক, কাল আমার মনে হয় সিরাজকে একটু সামনে আরো করা উচিত ছিল বল, আইডিয়াল অপরচুনিটি ছিল সকালবেলা, একদম মেঘলা ওয়েদার, হালকা হালকা মানে কি বলবো বৃষ্টির ছোঁয়া, এই নতুন বল অস্ট্রেলিয়া মানে 28 for no loss না হয় আমি বলবো অস্ট্রেলিয়া শুড হ্যাভ বিন 28 for 2। আর যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে তার ভেবে লাভ নেই, আশা করবো কালকে ভারতীয় দল একটু বেটার লাইন লেন্থ নিয়ে বল করবে এবং জায়গায় করবে। ব্যাটসম্যানদের খেলাও এই কন্ডিশনে আপনি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাটসম্যানদেরকে খেলাতে হবে, ইউ নিড টু মেক দ্য ব্যাটসম্যান প্লে। দেখা যাক কতটা কথা ভারতীয় দল তাতে সফল হয় কালকে, তো দেখতে থাকুন রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেট, এবং আমাদের কাভারেজকে ফলো করুন, বর্ডার এই বর্ডার গাভাস্কার ট্রফির কাভারেজ অনেক প্রশংসা পাচ্ছে, আপনারা অনেক দেখছেন, আপনারা কমেন্ট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এইভাবেই ফলো করতে থাকুন। আমি সন্দীপন ব্যানার্জি ব্রিসবেনের ক্যাবা থেকে রে স্পোর্টসের জন্য।